স্ত্রীকে হত্যা করে নিজের বাড়ির সিঁড়ির নিচে পুঁতে প্রমাণ লোপাটের জন্য কংক্রিটের ঢালাই করে উপরে বাথরুম তৈরি করলো। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানার শঙ্করপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, দিন পনেরো আগে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির পর স্বামী রবীন্দ্রনাথ রায় তৃতীয় স্ত্রী মাম্পিকে হত্যা করে প্রমাণ লোপাটের জন্য নিজের বাড়ির সিঁড়ির নিচে গর্ত খুঁড়ে পুঁতে দিয়ে কংক্রিটের ঢালাই দিয়ে তার উপর বাথরুম তৈরি করলো। বন্ধুদের মুখ ফসকে বলে দেওয়ার পর খবর পৌঁছে যায় ধানতলা থানায়। পুলিশ এবং রানাঘাট দু নম্বর অঞ্চলের বিডিও ঘটনাস্থলে সেই বাড়িতে গিয়ে মাটি কুড়ে মৃতদেহটিকে উদ্ধার করে। মৃতদেহটিকে উদ্ধার করে সবদালপুর হসপিটালে প্রাথমিক পরীক্ষার পর মৃত্যুর কারণ জানতে পারে পুলিশ। পরে মৃতদেহটিকে রানাঘাট পুলিশ মর্গে পোস্টমর্টমের জন্য পাঠায়। ঘটনাটা একটা মোটরসাইকেল বিক্রি করে আমাদের কাছে, সেই মোটরসাইকেলটা কেনার পরে যখন আমরা রাস্তায় ওকে টাকা পেমেন্ট করে চলে আসি, তখন কথায় কথায় আমাদের এই কথাটা বলে যে ও একটা এরকম বাড়িতে অঘটন ঘটিয়ে বাড়ির মধ্যে রেখে দিয়েছে লাশ। তখন আমরা প্রশাসনকে জানাই, প্রশাসন আসে তদন্ত করে, এটাই হয়েছে। কীভাবে না সেইটা আমরা অতভাবে ইয়ে করিনি, ও যখন আর তোমার সঙ্গে এই কথা আলোচনা করে তখনই আমি থানায় প্রশাসনকে ফোন করে দিই। কী জানিয়েছিল আপনাকে? জানিয়েছিল ওর দু বিয়ে ছিল, আগের বউ চলে গেছে, দ্বিতীয়বার যে বিয়ে করেছে সেই বউকে মেরে ও ঘরের মধ্যে পুঁতে রেখেছে। ও কোনো কাজই করে না, আগে টুকটুকি চালাতো, এখন টুকটুকিও চালায় না। রবীন্দ্র ন্যাক্কারজনক ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা এটা, এর পুরো তদন্ত হোক, পুলিশের সঠিক বিচার করুক, এ উপযুক্ত সাজা পাক, এটা আমরা গ্রামবাসী সবাই চাই। আমি তো যাই না, শুনে আসলাম, এখন আসার পরে তো এই ওর বউকে মেরে ইসে ফেলে রেখেছে, ওই পুঁতে রেখেছে আর কি, ওই এখন সেটা উঠে পুলিশে তদন্ত করবে। এখন এই সিঁড়ির নিচে, সিঁড়ির নিচে ওইখানে পুঁতে রেখেছে আর কি বাথরুমে। হ্যাঁ পুলিশ তো আসছে, পুলিশ ভিডিও সবাই আসছে, তো তা আমি কিছু জানি না কেন ঘটনা। উপযুক্ত শাস্তি পাক এটাই চাচ্ছি। রবীন্দ্রনাথ রায়। এ বিষয়ে পরিবারের কেউ তেমন ভাবে মুখ না খুললেও প্রতিবেশীদের অভিযোগ, রবীন্দ্রনাথ জুয়া মদে আসক্ত থাকত, প্রথম ও দ্বিতীয় স্ত্রীদের মারধর করে তাড়িয়ে দিয়েছে, এরপর তৃতীয় স্ত্রী এই বাড়িতে থাকত, তাকেও খুব অত্যাচার করত। আনুমানিক দিন পনেরো আগে স্বামী স্ত্রীর বচসার পর স্বামী তার তৃতীয় পক্ষের স্ত্রীকে হত্যা করে প্রমাণ লোপাট করতে নিজের বাড়ির সিঁড়ির নিচে পুঁতে দেয়। ঘটনা জানাজানি হতেই পালিয়ে যায় রবীন্দ্রনাথ রায়। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছে স্থানীয়রা। আজকে মার্চ মাসের তিন তারিখ আমরা শঙ্করপুরের ত্রিনাথতলাতে এসেছি। এখানে আমরা রবীন্দ্রনাথ রায়, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে ওনার এটা তিন নম্বরের বিয়ে, ওনার তিন নম্বর ওয়াইফের নাম হচ্ছে মাম্পি মাম্পি চক্রবর্তী। তো আমরা যেটা দেখতে পেলাম যে এখানে এসে ওনার বডি রয়েছে, বডিটা হচ্ছে টোটালি আপনার একদম বডির উপর বালি, বালির উপর পুরো ঢালাই করা ছিল। তো বডিটাকে আমরা টোটালি রিকভার করে আমরা প্রাথমিকভাবে আমরা আড়ংঘাটা হসপিটালে পাঠাচ্ছি, কালকে আমরা পোস্টমর্টমের জন্য রানাঘাট হসপিটালে পাঠাবো। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।